গ্যাস সংকটে জর্জরিত রাজধানীর প্রায় প্রতিটি এলাকার মানুষ, আর শীতকালে এই সংকট বেড়েছে আরও বেশি। তিতাস গ্যাসকে বিল পরিশোধ করলেও নাগরিকরা বিকল্প চুলা, সিলিন্ডার কিংবা প্রেশার কুকার, এমনকি অনেকে মাটির চুলায় রান্না করছেন। রাজধানীবাসী বলছেন, জনদুর্ভোগ চরমে উঠলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই তিতাস গ্যাস কর্তৃপক্ষের। দর্শক, এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাসান বিশ্বাস। মাটির চুলা, সিলিন্ডার, প্রেশার কুকার ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক চুলার ব্যবহারের এই চিত্র খোদ রাজধানীর ঢাকায়। এমন কোনো এলাকা নেই যেখানে গ্যাস সমস্যা নেই। প্রতিদিন 4,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র 2,726 ঘনফুট। প্রতিদিন ঘাটতি থেকে যাচ্ছে 1,274 মিলিয়ন ঘনফুট। খোদ রাজধানীর বিভিন্ন এলাকার একটি খণ্ডচিত্র এটি। গ্যাস না থাকায় বিশাল এলাকার জনগোষ্ঠী লাইন ধরে রান্না করছেন লাকড়ির চুলায়। অনেক বাড়াইটা তো গ্যাস থাকে না, সিরিয়ালে একজন পর একজন রান্ধি। প্রতি মাসে গ্যাসের বিল দিয়ে আমি গ্যাস পাই না। বাচ্চাদের স্কুলে না খাইয়া যেতে হয়, বাচ্চার বাবা কাজে জায়গা অনেক সময় না খাইয়ে জায়গা, এই আমাগুলো আর কি চুলায় রান্না করতে হয়। অনেক বাসায় গ্যাস আসছে মধ্যরাতে, আর এই গ্যাসে রান্নার জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে গৃহিণীদের, আর এর ফলে অনেক বাসায় খাবারও তৈরি হচ্ছে না ঠিক মতো। সে রাইতের একটা দেড়টার দিকে আসে, আবার সে আজান না দিতেই চলে যায় ফজরে আজান। এই এক বছর ধরে গ্যাস নেই, লাকি দিয়ে রান্ধি, লাকি দিয়ে খাই। এই অবস্থা, এই যে স্টোভ আছে, স্টোভে আমরা কেরোসিন দিয়ে রান্না করি। রাজধানীতে গ্যাস নিয়ে হাহাকার চললেও কোনো পদক্ষেপ নেই তিতাস কর্তৃপক্ষের। এটা তো সরকার দেখবো, সরকার যদি এমন আছে তাহলে আমাকে কীভাবে চলুন আমরা। গ্যাসের সমস্যাটা সমাধান করতে আপনার প্রতি, আমাদের সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি, তিতাস গ্যাসের প্রতি আমার আকুল আবেদন। পেট্রোবাংলা গ্যাস আমদানি করে তিতাসকে সরবরাহ করলেই শুধু গ্যাসের সমস্যা সমাধান করা সম্ভব বলে অসহায়ত্ব প্রকাশ করেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা। এই যে 350 মিলিয়ন গ্যাস শর্ট হচ্ছে, সেই শর্টের কারণে আপনি সব জায়গায় গ্যাসের প্রেশার কমছে। কোনো কোনো এলাকায় কোনো কোনো সময় গ্যাস পাওয়া যাচ্ছে না, কিছু কিছু এলাকায় দুপুরে গ্যাস পাওয়া যাচ্ছে না, রাতে গ্যাস মিলছে। এটা আসলে করার কিছু নাই, যে আমাদের ডিমান্ড যত তার আমরা সেভাবে মিট আপ করতে পারতেছি না, এই জন্য এই ক্রাইসিসটা আছে। দর্শক, এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খোরশেদ আলম।